সত্যি কথা বলতে ফুড, প্রত্যেকটা ফুড কোয়ালিটি পুরো বাইরে দাঁড়িয়ে থাকার মতো। হ্যাঁ, বুঝতে পারলেন না? আরে বুঝতে পারবেন কি, আপনারা তো মূর্খ, আপনারা আপনারা তো কিছু জানেন না। বাইরে দাঁড়িয়ে থাকা মিনস হচ্ছে আউটস্ট্যান্ডিং। আমি তো আউটস্ট্যান্ডিং। স্টপ কর, অনেক তো বিরিয়ানি হলো, তো এবার একটু চাইনিজের দিকে চলো। সো একটা বলে দিয়ে, এখন যে প্রেজেন্ট যে কন্ডিশন চলছে, করোনার যে ব্যাপারটা চলছে, তার জন্য কিন্তু ইউজ অ্যান্ড থ্রো প্লেট দেখতে পাচ্ছেন এই দেখুন। সো ফাইনালি এখানে হচ্ছে নিউ, মানে একটা নিউ কম্বো লঞ্চ হয়েছে, সেটা হচ্ছে 399-এর। তো 399-এর টোটাল হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস থেকে ডিজার্ট অব দি 8টা আইটেম আছে। প্রত্যেকটা আইটেমের নাম আমি বলে দেবো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, পুরো ওয়েলকাম ড্রিঙ্কস থেকে ডিজার্ট অব দি 8টা আইটেম আছে 399। এটা কোথায়? এটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চেক করে দেখে নেবেন। গুগল ম্যাপে লিঙ্ক দেওয়া থাকবে, কোনো অসুবিধা নেই। তো প্রথমে টেস্ট করবো হচ্ছে আমি এটা নামটাকে অ্যাভয়েড করে যাচ্ছি। এটা কী খেলাম আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন, যে এটা কী খেলাম আমি আমি লাস্টে বলে দেবো। তার আগে যদি আপনারা কিছুক্ষণ দেখে থাকেন ভিডিওটা কী খেলাম, একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এরপরে আসছি, আচ্ছা এরপরে আমি একটু বলবো। আচ্ছা আপনি আসুন, ব্যাস ব্যাস। এটা যেটা এখানে সার্ভ করো, এটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, ঠিক আছে। কোয়ান্টিটি বলতে গেলে ঠিকঠাকই আছে, দেখতে পাচ্ছেন কোয়ান্টিটি। এটা একটু সাইডে দিয়ে দেবেন। এরপরে হচ্ছে চিকেন, সবই তো চিকেন আছে, তাই তো? প্রত্যেকটা তো চিকেন আইটেম আছে, প্রত্যেকটা একটা চিকেন, হাক্কা নুডলস আছে। ব্যাস ব্যাস ব্যাস, একটু একটু করে দিয়ে দিন, ব্যাস। টেস্ট করার জন্য একটু তুলে নিচ্ছি। আচ্ছা, এটা চাইনিজ স্যালাড আছে এটা। এটা কি কুমপাও চিকেন? কুমপাও চিকেন এটা। এদিকে সাইডে কানটা দিয়ে দিন, দু পিস দিয়ে রাখুন। ব্যাস ব্যাস, গ্রিল চিকেন, আচ্ছা, উইথ স্প্রিং অনিয়ন, আচ্ছা আচ্ছা। এটা গ্রিল চিকেন আছে, দেখতে পাচ্ছেন? এটা স্প্রিং অনিয়ন ফনিয়ন দেখা, এই তো এই দেখুন, এগুলো দেখুন। আর এই দেখতে পাচ্ছেন হচ্ছে লুংপুং স্যুপ। এখান থেকে স্টার্ট করবো, স্যুপ থেকে স্টার্ট করছি, তারপর ডেজার্টে আসছি। ফার্স্ট লুংপুং স্যুপ চিকেন, হ্যাঁ, প্রত্যেকটা কিন্তু চিকেনের, প্রত্যেকটা যে ডিশগুলো আছে সব কিছু চিকেন। তলার দিয়ে কিন্তু চিকেনগুলো দেখতে হবে, দেখুন তলার দিক থেকে তুলছে, একদম ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। সেকেন্ড চলে যাচ্ছে, স্যুপের পরে একদম ফ্রাইড রাইসে চলে যাচ্ছে। আমি আর হাত দিচ্ছি না, এই দেখুন ফ্রাইড রাইস, কিন্তু চিকেন এগ পুরোপুরি একদম মিক্সড ফ্রাইড রাইস দেখতে পাচ্ছেন। জাস্ট একটু টেস্ট করবো, আমি জানাবো যে কেমন টেস্ট এটা। শুধু শুধু তো আর ফ্রাইড রাইস ভালো লাগবে না, তার সঙ্গে আপনার যদি একটু একটু গ্রেভিটা একটু দিয়ে নেন, তাহলে কিন্তু একদম ধামাকেদার হয়ে যাবে এর সঙ্গে একটু। এর যে টেস্টটা না, একটু স্পাইসি মতো লাগবে আপনাদের, তবে কিন্তু মানে ওভারঅল বলতে গেলে কিন্তু বেশ, কিন্তু টেস্টটা কিন্তু দারুণ হয়েছে। দেখুন চিকেনের যে কোটিংটা আছে না, কোটিংটা কিন্তু খুব পুরোটাই কিন্তু চিকেনই দেখতে পাচ্ছি, পুরোটাই কিন্তু চিকেন। জাস্ট লেয়ারটা বাইরে দিয়ে যে লেয়ারটা আছে, লেয়ারটা কিন্তু খুব বেশি মোটা না, একদম পুরোটা দেখা, পুরো চিকেনটাই পুরোপুরি সলিড চিকেন পিস দেখতে পাচ্ছেন। নেক্সট আছে স্যালাডটা, একটু টেস্ট করে দেখি। এটা হচ্ছে মিক্স স্যালাডটা, একটু দেখে নি। এটা কিন্তু অনেক কিছু আইটেম দিয়ে, স্যালাডটা কী কী দিয়ে একটু বানানো বলতে পারবেন? পুরোপুরি ভেজ আইটেম দিয়ে, সবজিগুলো আছে না, সেই সবজিগুলো দিয়ে বেশ দারুণ একটা বানানো বেশ কিন্তু। আচ্ছা এরপরে চলে আসছি গ্রিল চিকেনে আসছি, উইথ স্প্রিং অনিয়ন দিয়ে, দেখতে পাচ্ছেন পুরোপুরি গ্রিল করা চিকেনগুলো। এটা
একটা কথা আমি বলে দিচ্ছি, একটু বেশি খেতে পারেন না, তারাই কিন্তু শেষ করতে পারবে না, নাহলে কিন্তু শেষ করতে পারবে না, অনেকটা কিন্তু পরিমাণ আছে, এতগুলো আইটেম একা শেষ করা কিন্তু সম্ভব না আমার মতে বলে। আমি তো শেষ করতে পারবো না। গ্রিল চিকেনটা আমি একটু বলে দিচ্ছি কেমন লাগছে, কী বলে ওটা হিঞ্চে শাকের মতো কিছু একটা স্বাদ পাচ্ছি আমি, শাক শাক টাইপের, হ্যাঁ ওই রকমটা। নেক্সট চলে যাচ্ছে হচ্ছে হাক্কা নুডলসে, এটা একটু 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 করে খেয়েছি বলে মানে উল্টো পাল্টা কমেন্টস করবেন না, ঠিক আছে। আমি তো একটু একটু করে জাস্ট টেস্ট করে বলে দিচ্ছি। নেক্সট একটু হাক্কা নুডলসে দেখে নিচ্ছি, দেখুন প্রত্যেকটা যে জিনিসগুলো খাচ্ছি সেগুলো আপনারা অনেকেই বলেন যে তো যে সবগুলো কি খেতে ভালো ব্যাপারটা। দেখুন আমি তো বললে হবে না, আপনারা একবার এখানে ভিজিট করে দেখুন, যদি না ভালো লাগে টেস্ট তারপর আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাবেন। আপনারা একবার এখানে ভিজিট করুন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে পাটুলি এরিয়ার মধ্যে। আমি যেহেতু বলছি যে না প্রত্যেকটা আইটেম বেশ ভালো, আমার খেতে ভালো লাগছে, আমি কিন্তু সেগুলো বলছি যে না খেতে ভালো লাগছে, এটুকুনি বলার। ওকে, তো এরপরে চলে আসছি ডেজার্টে। ডেজার্টে ডেজার্ট একটু গলে গেছে, মানে প্রত্যেকটা একটু খাচ্ছিলাম তো খেতে খেতে একটু গলে গেছে, যাই হোক। তো একটু সাইড দিয়ে কেটে দেখে নিচ্ছি, ভ্যানিলা উইথ চকলেট সস দেওয়া উপরে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মারাত্মক খেতে। দারুণ দারুণ। দেখুন আমি এটা লাস্ট বলেছি, ওভারঅল বলতে গেলে না 399-এর কম্বোটা আপনারা এসে এখানে একবার ট্রাই করবেন, যদি না ভালো লাগে তারপর আমাকে বলবেন। ওকে, খাওয়া দাওয়া কমপ্লিট করে আপনাদের ছোট্ট করে একটা অনেস্ট রিভিউ দিয়ে দেবো। ওকে চলুন। সো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট। এরপরে এখানে ইয়নের আমি ওনারের কাছে একটু জিজ্ঞেস করে নেবো যে এখানের কী মানে কেমন কী প্রিকুয়েশানটা কেমন কী নিচ্ছে, আর এখানে এই যে করোনার যে ব্যাপারটা চলছে তার প্রিপারেশানটা কেমন নিচ্ছে এটা আমি একটু জিজ্ঞেস করে নেবো। ওকে আসুন আসুন। অ্যাকচুয়ালি আমাদের যেটা হচ্ছে, সকালবেলা রেস্টুরেন্ট খোলার আগে একবার স্যানিটাইজেশন হচ্ছে, আবার রেস্টুরেন্ট বন্ধ হওয়ার পর স্যানিটাইজ করা হচ্ছে, দুবার তো এমনিই হচ্ছে পুরো রেস্টুরেন্টটা। আর কাস্টমার চলে গেলে প্রত্যেকটা টেবিলে টেবিলে বারবার করে স্যানিটাইজ করা হচ্ছে, থার্মাল স্ক্যানিং করা হচ্ছে, স্যানিটাইজার দিয়ে ঢোকানো হচ্ছে, আর আমাদের যেগুলো তোমার ইউটেন্সিলস যেগুলো যারা বাসনপত্র সেগুলো সব ডিসপোজেবল, মানে ইউজ অ্যান্ড থ্রো, ঠিক আছে, এগুলো করা হচ্ছে। তারপরে যাতে আর মেনু কার্ড তো বাই হোয়াটসঅ্যাপ চলে আসছে, আর এখানে নো টাচিং মেনু কার্ড আছে, ঠিক আছে, তো কোনো টাচ করার ব্যাপার নেই। আর 399-এর উপর আর কি এক্সট্রা কি মানে এখানকার যারা যারা আসবে মানে আপনারা কি প্রিফার করবেন যে এই ডিশটা বেটার হবে, আপনাদের এখানে স্পেশালিটি কি, মানে এমন একটা কিছু ডিশের নাম বলুন যে একটু স্পেশালিটি একটু বেশ মানে বেশ ভালো আপনারা বানান এখানে। হ্যাঁ, স্পেশালিটি বলতে আমাদের দেখো দেখুন আমাদের যেটা হয় ফিশের ওপরে খুব অনেক কিছু স্পেশাল ডিশ রাখা হয়, যেটা সকাল মানে প্রত্যেক দিন সকালবেলা আমাদের ফ্রেশ ফিশ আছে, পমফ্রেট, ভেটকি, প্রন, স্কুইড, এগুলো যদি তুমি চাও এগুলো তুমি সকালবেলা মানে ফ্রেশ ভেটকি মানে ফিশ প্রচুর প্রিপারেশন থাকে। তো চিকেনটা চিকেন তো থাকে, চিকেনটা কমন, চিকেন বাদ দিয়ে মানে মেনলি যেগুলো এখন তো আবার তোমার হেলথের ওপরেও একটু নজর দিতে হচ্ছে, কারণ যা সিচুয়েশান করোনার, তো সেই জন্য COVID-19-এর জন্য তো হেলদি ফুডের কথা বলেইছে, তো সেই জন্য তোমার ফিশ আর ভেজিটেবলের ওপর জোর দেওয়া হচ্ছে। থ্যাংক ইউ।